আমরা যেমনটি দেখছি যে পিছনে কিন্তু আসলে এখানকার প্রবাসী তারা কেতাল হয়েছেন খাবারের প্রতি তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং পয়লা বৈশাখের মূল আকর্ষণ যেটা না হলে নয় পান্তা ইলিশ সেই পান্তা ইলিশ কিন্তু এখানে আমরা দেখতে পাওয়া যাচ্ছে এবং হ্যাঁ শুধুমাত্র গড়োয়াতে পাওয়া যাচ্ছে আমরা গড়োয়ার কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো আর তিনি রয়েছেন সবচেয়ে পরিচিত মুখ তিনি সবচেয়ে পরিচিত মুখ রয়েছেন আর মিস্টার আরজু আমরা তার সাথে কথা বলতে চাই আর তিনি জানাবেন যে আজকে স্পেশালি কি কি করা হয়েছে খাবার আজকে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ ফুচকা চকচকে দেশীয় মিষ্টি বাহার আইসক্রিম স্পাইসি আইটেম রয়েছে আপনারা ঘুরে দিতে পারেন আমাদের বড় রেস্টুরেন্টে লোহা দিদিতে আমাদের ব্রাঞ্চ রয়েছে যেগুলো প্রয়োজন আমাদেরকে অনলাইনে পাবেন অফলাইন অনলাইন দৃশ্য ডেলিভারি রয়েছে আমাদের কাছ থেকে ওটা পিন দিতে হয় ফেসবুক পেজ আমাদের বড় রেস্টুরেন্ট রয়েছে আপনি ওখান থেকে আমাদের কন্ট্যাক্ট দিতে পারেন যেমন ডিমলা ইলিশ মানে ঘরোয়া রেস্টুরেন্ট সেটা একটি যেন প্রভাব যেমন ঘরোয়াতে পড়ে আজকেও কি ডিমলা ইলিশ আছে কি এমন কেমন চলছে আজকেও ঠিক সেইভাবে এই ডিমলা ইলিশ দিয়ে আজকে পান্তা ইলিশ গুলো সবার রয়েছে আপনারা ট্রাই করতে পারেন পান্তা ইলিশে আপনি অবশ্যই এবং ডিম ছাড়াও যেমন মানুষের লেগ পিস দিয়েও খাবার কিন্তু খুব বিখ্যাত তো সেইটা প্রতি বুধবারে হয় হয়ে থাকে সাত দিন সাতটা স্পেশাল জিনিস হয়েছে এর মধ্যে প্রতি শনিবারে আপনি বটতার আগে পাবেন প্রায় 9 থেকে 10 মিনিট রাতে পাবেন একটি আমলি বিরিয়ানি রোববারে মাটন কোরমা পোলাও এরপরে প্রতি সোমবারে মরচ পোলাও প্রতি মঙ্গলবারে ইলিশ পোলাও প্রতি বুধবার পাবেন মাটন লেগ রোস্ট পোলাও বৃহস্পতিবার পাবেন আপনি স্পেশাল ভোজপাল শুক্রবারে কাচ্চি বিরিয়ানি এগুলো হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে আমাদের স্পেশাল আইটেম এবং এখানে খাবারের মান নিয়ে যদি আমরা প্রশ্ন করি মানটা একটু বলবেন প্লিজ আমাদের দিক থেকে বলি তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটির মেনটেন করার জন্য এবং আপনারা যাদের জায়গা থেকে পাচ্ছেন আমাদেরকে ট্রাই করতে পারেন যে কোনো মুহূর্তে প্রাইস বর্তমান যে উদ্যোগগুলি উদ্যোগগুলি এর মধ্যেও খুব ভালো পর্যায়ে রয়েছে আমাদের প্রাইসগুলো এবং অসংখ্য ধন্যবাদ বেলা হচ্ছে রাজ্যকে তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দর্শক আমরা এতটা ছিলাম কর্ণধারের সাথে আমরা কথা বলছিলাম এবং ঠিকই যেখান থেকে শুরু করেছি যে প্রবাসী বাংলাদেশিদের আসলে খুবই একটি চমৎকার রেস্টুরেন্ট বড় রেস্টুরেন্ট এবং সেই বড় রেস্টুরেন্টে যারা খাবার খেতে আসেন ক্রেতাদেরকে সেই ক্রেতাদের সাথে আমরা একটু কথা বলতে চাই একজন ক্রেতার সাথে কথা বলতে তারা খাবার খাবার নিয়ে কেমন দেখেন আমরা একটু একজন ক্রেতার সাথে কথা বলতে চাই এখানে একজন ক্রেতা রয়েছেন আর সবাইকে দাওয়াত রইল এমনকি সবসময় এসে এখান থেকে পয়লা বৈশাখের অনুষ্ঠানে আসাতে বৈশাখী মেলাতে আপনি খাবারটা আজকে সিলেক্ট করেছেন আমি বিশেষ করে একজনের সমান থেকে আসার উদ্দেশ্য হইল ঘরোয়া খানা প্লাস আমাদের বাংলাদেশের আরও আছে এগুলোর উদ্দেশ্য মনে করেন আসা খাওয়া এখান থেকে খাওয়া এগুলো এখান থেকে আমি ফুচকা খেলাম তারপর মিষ্টি খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনি কি ঘরোয়ার নিয়মিত ক্রেতা সবসময় কি খেয়ে থাকেন আমি বিশেষ করি আপনার সপ্তাহের মধ্যে একবারই না আমার ঘরোয়াতে খাওয়া হয় সপ্তাহের মধ্যে একবারই না আমার ঘরোয়াতে খাওয়া হয় বিশেষ করে সকাল থেকে যে বাসি মেজবানি খাওয়া দর্শক সেই সুদূর কাতারের দোহা থেকে সুমাল
80 থেকে 90 কিলোমিটার সেই সোমাল থেকে একজন কাস্টমার এসেছে গরোয়ার খাবার খাওয়ার জন্য পয়লা বৈশাখে আমরা ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করেছি যে খাবার কেমন সবাই থাকে তো পয়লা বৈশাখে 16 বছর দিনে ঘরোয়ার স্পেশাল ডিম ইলিশ পান্তা ইলিশ কয়েক আইটেমের ইলিশ মাছের ব্যবস্থা করা হয়েছে এবং ফুচকা আইসক্রিম এবং আরো অনেক কিছু রয়েছে যে খাবারগুলো বেশি যাচ্ছে তবে পান্তা ইলিশের জন্য আজকে আসলে বেশি বিখ্যাত এবং অন্যান্য দিন মেজবান এবং বিভিন্ন খাবার রয়েছে এগুলো কিন্তু স্পেশালি ইলিশে পাওয়া যায় এবং তাদের হোম ডেলিভারি খুবই ভালো আপনি কাতারের মধ্যে অর্ডার করার সুন্দর জিনিস আধা ঘন্টার ভিতরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আমরা গরোয়ার একজন স্টাফের সাথে কথা বলতে চাই যে ঢাকা আমরা সবসময় দেখে থাকি সেখানে গরোয়ার খাবার যদি লাইক আমরা অর্ডার করে থাকি অনলাইনে তাহলে কতক্ষণ সময় পরে পৌঁছে দেওয়া হয় যে হোম খাদ্য পার্সেল আমরা বলে থাকি অ্যাকচুয়ালি আমরা খাবারটা দুইভাবে ডেলিভারি করি একটা হচ্ছে যে আমরা অনলাইন ফুড ডেলিভারি মাধ্যমে আর একটা ডিরেক্ট আমাদের থ্রুতে আমাদের থ্রুতে ডেলিভারি করলে আমরা অ্যাকচুয়ালি বিটুইন 30 মিনিটসের ভিতর আমরা খাবার পৌঁছাই দিই আর হোম ডেলিভারি ওই যে অন্যান্য আদার্স ওরাও সেম ওরা রাজনৈতিক আছে তারপর হচ্ছে আপনার ডেলিভারি আছে তেল খাওয়া বাদ আছে এরা পুরো এরকম আপনার 30-35 মিনিট টাইম লাগে আর দর্শকরা আমরা যেমন জানিয়েছিলাম যে ঘরোয়ার খাবার 30 মিনিটের মধ্যে তারা পৌঁছে দিয়ে থাকে এবং তারা আমাদের সাথে সাথে কথা বলে এমনকি আমরা জানতে পেরেছি দর্শক পয়লা বৈশাখ ঘিরে ঘরোয়ার স্থলে আমরা অনেকক্ষণ ধরে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি আমরা কিন্তু অর্ডার করেছি এবং সবসময় করেছি ঘরোয়ার খাবার মান তো আমার কাছে এই ছিল দর্শক শুভ নববর্ষের উদযাপন নিয়ে ঘরোয়ার স্থল খাবার দাবারের উপর যে প্রতিবাদ সে আপনাদের সবশেষ তত্ত্ব কাতালানের দোয়া থেকে বাংলাদেশ কলেজের মাঠে স্থল থেকে দিয়ে মাত্র নিয়ে